উত্তর ও দক্ষিণবঙ্গের মোট 125 আসন সংখ্যালঘু অধ্যুষিত, আর সেই ভোট নিজেদের দিকে আনতে মরিয়া সব দল। শুরুতে আইএসএফ কে গুরুত্ব না দেওয়ারই কৌশল নেয় ঘাসফুল শিবির। তবে প্রথম দফা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার সভা থেকে আইএসএফ ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইএসএফ এর নাম না করে তাদের নেপথ্যে বিজেপির আর্থিক মদতের অভিযোগ তুললেন মমতা। বিজেপির সাথে ডিল করে সিপিএম, কংগ্রেস আর আরেকটা রাজনৈতিক দল নতুন এসেছে, হঠাৎ করে বিজেপি থেকে গজিয়েছে। বিজেপি টাকা দিয়ে তাদের পাঠিয়েছে সংখ্যালঘুদের ভোট ভাগ করবার জন্য। আমি আপনাদের অনুরোধ করব, জীবন নিরাপত্তা এবং শান্তিতে যদি থাকতে চান আর বিজেপিকে যদি রুখতে চান, আপনার একটা ভোট অন্য কোনো পার্টিকে দিয়ে নষ্ট করবেন না। আর যে ওই সংখ্যালঘুর নামে বলছে, সে বিজেপির কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার 31টি আসনের মধ্যে কম বেশি 12টি আসনেই সংখ্যালঘু ভোটার ফ্যাক্টর হিসেবে কাজ করছে। গত বিধানসভায় 31 আসনের মধ্যে 29টি আসনই তৃণমূলের দখলে ছিল। 19-এর লোকসভায় বিজেপির প্রাপ্ত ভোট বাড়লেও এই জেলা এখনও তৃণমূলের শক্ত ঘাঁটি, আর সেখানেই এবার বিশেষ নজর দিচ্ছে বিজেপি। আইএসএফ ময়দানে নামায় বাম কংগ্রেসও লড়াইয়ে। এই আবহে দক্ষিণ চব্বিশ পরগনার সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে মরিয়া তৃণমূল। শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় নয়, বাংলার সংখ্যালঘু ভোট ব্যাংক অটুট রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছে ঘাসফুল শিবির। 2016 বিধানসভার ফল অনুযায়ী বাংলায় সংখ্যালঘু অধ্যুষিত আসন 125টি, তৃণমূল পেয়েছিল 85টি আসন, বাম কংগ্রেস জোট পায় 39টি, বিজেপির ঝুলিতে যায় মাত্র 1টি আসন। আইএসএফ শুধু সংখ্যালঘু ভোট ব্যাংকের কথাই বলছে না, আব্বাস সিদ্দিকীর প্রার্থী তালিকাতেও তফসিলি দলিতদের গুরুত্ব দিয়েছেন। 2016 বিধানসভার ফল অনুযায়ী বাংলার তফসিলি জাতির আসন রয়েছে 68টি, তৃণমূলের দখলে ছিল 49টি আসন, বাম কংগ্রেস জোট পায় 19টি আসন। এছাড়াও রাজ্যে 16টি তফসিলি জনজাতির সংরক্ষিত আসনের মধ্যে গত বিধানসভায় তৃণমূল একাই পেয়েছিল 13টি আসন, বাম কংগ্রেস জোট পেয়েছিল মাত্র 2টি আসন, বিজেপি পায় 1টি আসন। সব দিক থেকে দেখতে গেলে প্রথম দফার ভোটের শেষ লগ্নের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইএসএফ কে নিয়ে করা মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এ নিয়ে তড়িঘড়ি বিজেপিও পাল্টা আক্রমণ সানিয়েছে। আইএসআই তো তৃণমূলেরই আশীর্বাদ ধন্য। নন্দীগ্রামে আর আমাদের ভাঙড়ে প্রার্থী তো প্রমাণ করে দিয়েছে যে আইএসআই এর আসল বস কে। আবার তো আমরা বলছি, আমরাও ভাঙা রেকর্ডের মতোই বলছি ওনার মতো, যে তৃণমূলের অনুপ্রেরণায়, মোহাম্মদ সেলিমের প্রযোজনায় মুর্শিদাবাদ কংগ্রেস বিধ্বস্ত বামফ্রন্টের জোট হচ্ছে এই ভাইজানের জোট। এই ভাইজানই এখন পশ্চিমবঙ্গের রাজনীতি রক্ষা করবেন, তাকে রাজকোষ এবং রাজ্য দুটোই তিনি পাওয়ার সম্ভাবনা, মানে এই ধরনের প্রস্তাব তার কাছে আছে। সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর একুশের ফলাফল অনেকটাই নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।